গুজরাট উচ্চ ন্যায়ালয়ত রাহুল গান্ধীর মুখ থেকেছা। উচ্চ ন্যায়ালয়খনে খারিজ করিলে রাহুল গান্ধীর আবেদন আর গুজরাট উচ্চ ন্যায়ালয়ের রায়ের পিছতে পুনের চর্চালয় আহিছে জেললৈ যাব নেকি রাহুল গান্ধী। গুজরাট উচ্চ ন্যায়ালয়ের রায়ত অসন্তুষ্ট রাহুল গান্ধী সাজু হয়েছে উচ্চতম ন্যায়ালয়ের দ্বারস্থ হবলৈ। গুজরাট উচ্চ ন্যায়ালয়ের রায়ের পিছতে প্রতিবাদত উত্তাল গুজরাট উচ্চ ন্যায়ালয়ের চৌহদ। জ্যেষ্ঠ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আবেদন খারিজ করাক লৈ ক্ষুব্ধ কংগ্রেস কর্মীয়ে উচ্চ ন্যায়ালয়খনের সন্মুখতে সাব্যস্ত করে প্রতিবাদ। কেবল গুজরাটতে নহয়, নতুন দিল্লিতো কংগ্রেস নেতা কর্মীয়ে সাব্যস্ত করে প্রতিবাদ। और जिस तरह से गुजरात हाईकोर्ट का जजमेंट आया उसके बाद से आप देख सकते हैं यहाँ पे जो कांग्रेस के लीडर्स हैं अब वो प्रोटेस्ट कर रहे हैं, लगातार यहाँ नारेबाजी की जा रही है। क्षुभित कांग्रेस नेता कर्मी प्रतिबाद सब्यस्त कर देशर आन आन प्रांत। यार पूर्वे 20 अप्रैल गुजरात एन सत्र न्यायालय खारिज कर राहुल गांधी आवेदन। মোদী উপাধির বিরুদ্ধে কটু মন্তব্য করে ন্যায়ালয়ের রোষত পড়েছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সবই চোরো কা উপনাম মোদী কিয়ো, উসকে বারে মে পুরে ভারতবর্ষ মে মোদী সমাজ, মোদী নামধারী, মোদী সরনেমধারী, মোদী উপনেমধারী, মোদী জ্ঞাতি অনেক করোড়ো লোক হ্যায়। এসে সমাজ কো গালি দেনা ঠিক নেই হ্যায়, ইসকে লিয়ে হাম লোগ সমস্ত গুজরাতি মোট সমাজ কে মে উপপ্রমুখ কি জিম্মেদারি থি, হাম সুরত কি কোর্ট মে গয়ে থে। গুজরাটের পূর্ণেশ মোদিয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে সুরাত নিম্ন আদালতত রুজু করেছিল মানহানি গোচর। সুদীর্ঘ শুনানির পিছত সুরাত আদালতে রাহুল গান্ধীক দোষী সাব্যস্ত করার লগতে দুবছরের কারাবাসর রায় দিয়ে। এই রায়ের পাছতেই স্বাভাবিকতেই সাংসদ পদ হেরালে কংগ্রেসের সর্বশক্তিমান নেতাজনে। সাংসদ পদ হেরা রাহুল গান্ধীয়ে ইতিমধ্যে দিল্লির আবাসগৃহও খালি করেছে। এই বিতর্কর মাজতে গুজরাট সত্র ন্যায়ালয়ের পিছত সুরাট আদালতের রায়ক প্রত্যাহ্বান জানায় গুজরাট উচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েছিল রাহুল গান্ধী। কিন্তু শুক্রবারে গুজরাট উচ্চ ন্যায়ালয়েও বাহাল রাখিলে সুরাট আদালতের রায়। ইয়ার লগে লগে অধিক বিপদ ঘনীভূত হল রাহুল গান্ধীর বাবে। সাংসদ পদ ঘুরাই পাওয়াটো চরম অনিশ্চয়তার মাজলৈ অহার লগতে দুবছরীয়া জেল যাত্রাও আসন্ন হয়ে পড়েছে। ইফালে গুজরাট উচ্চ ন্যায়ালয়ের রায়ের বিরুদ্ধে উচ্চতম ন্যায়ালয়ের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাহুল গান্ধীয়ে। ইতিমধ্যে AICCর মুখপাত্রে এই সিদ্ধান্তর কথা ঘোষণা করেছে। অবশ্যে জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদনের দ্বার খোলা আছে। লক্ষণীয়ভাবে রাহুল গান্ধীর বিরুদ্ধে 10টারও অধিক গোচর রুজু হয়ে আছে। এতিয়া উচ্চতম ন্যায়ালয়ে পরবর্তী সময়ত রাহুল গান্ধীর আবেদনের কি রায় দিয়ে তার উপরতে নির্ভর করব কংগ্রেস নেতাজনের সংসদীয় রাজনীতির ভবিষ্যৎ। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।